আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি একটি পোর্টেবল মিনি লেজার প্রিন্টার বা লেজার ইনগ্রেভার মেশিন। এটা 5 ভোল্টে চলে, তাই মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংক উভয়টা দিয়েই চালানো যায়। আর এটা কাজ করে লেজার রে এর মাধ্যমে। মেশিনটা অবশ্যই খুব ছোট, কিন্তু খুব পাওয়ারফুল একটি ডিভাইস। এটা দিয়ে কাঠ, প্লাস্টিক, লেদার, পেপার এবং চাবির রিং ইত্যাদির যে কোনো কিছুর উপরে আপনি এই খোদাই করে লেজার রে এর মাধ্যমে খোদাই করে লিখতে পারবেন। এটা আমি আমার দোকানে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসছি, আর এটা আনা হয়েছে আলিবাবা থেকে। আসলে আলিবাবা থেকে তো সরাসরি পণ্য আনা যায় না, যাদের ইনপুট আউটপুট লাইসেন্স নাই। যাই হোক, আমি লাইফ 360 ডিগ্রি একটা সংস্থা আছে, ওদের মাধ্যমে আমি নিয়ে আসছি এই প্রোডাক্টটা। এটা দিয়ে আজ আপনাদেরকে কিছু প্রিন্ট করে দেখাবো। আর এই প্রোডাক্টটা যদি আপনাদের কারো দরকার পড়ে আমাকে কমেন্ট করতে পারেন। কারো যদি কোনো প্রোডাক্টের উপর প্রিন্ট করানোর প্রয়োজন পড়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ, হারুন টাওয়ারের দোতলায়, যমযম টেলিকম। যাই হোক, বক্স ওপেন করে ফেলেছি। সাথে কী কী আছে, একটা স্কেল দেওয়া হয়েছে। স্কেলটা মানে প্রোডাক্টটা মেশিন থেকে কতটুকু দূরে রাখা হবে এটা মাপার জন্য। এই সেই আমার মেশিন, আমার কাঙ্ক্ষিত মেশিন। হ্যাঁ, মেশিনটা সাথে কী দিছে আর কি, চার্জার, একটা কেবল, একটা চার্জার, একটা কেবল আর কি আছে, একটা একটা গ্লাস, প্রোটেক্টিভ গ্লাস, সুন্দর। আর আছে ট্রাইপড, ট্রাইপডটা অবশ্যই সুন্দর, কিন্তু এটা আমার দরকার নাই, কারণ পিকচার দেখে দেখে আমি এটার জন্য একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছিলাম। এই সেই স্ট্যান্ড, স্ট্যান্ডে মেশিনটা বসালাম, ইউএসবি কানেক্ট করলাম, এখন চার্জার অথবা পাওয়ার ব্যাংক। চার্জার দরকার নাই আমার, আমি পাওয়ার ব্যাংক ইউজ করব। পাওয়ার ব্যাংক লাগালাম, এখন একটা লেখা লিখলাম, লেখা লেখার পর প্রিন্ট দিয়ে দিলাম। দেখি লেখাটা, এই যে কত সুন্দর লেখা। যাই হোক, আরেকটা লেখা লিখলাম, লেখাটা লিখলাম বাংলা যমযম, আমার দোকানের নাম প্লাস আমার চ্যানেলের নাম, এই যে যমযম বিটিভি। এখন একটা পিকচার দিলাম, যে কোনো পিকচার দেওয়া যাবে, যে কোনো কিছু, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেই হবে, যে কোনো কিছু আপনি প্রিন্ট করতে পারবেন। কাঠ, প্লাস্টিক, পরে খাবারের উপরেও করা যাবে। দেখি কি হয়। মাশাল্লাহ, খুব সুন্দর একটা পিকচার হলো। এই এখানে দেখেন, যা যা দেখা যাচ্ছে সবই আপনি যে কোনো কিছু এই প্রিন্ট করতে পারবেন, আপনার নিজের পিকচার। আমি আমার মনোগ্রামটা দিলাম, আমার লোগোটা দিলাম, লোগোটা দিয়ে আর একটা প্রিন্ট করছি, দেখি কীরকম দেখা যায়। লোগো পিন হচ্ছে, দেখা যাচ্ছে আমার লোগোটা পিন হচ্ছে। ওয়াও, মাশাআল্লাহ, ওয়াও, খুব সুন্দর। আর যে প্রোডাক্টের উপরে প্রিন্ট করবেন সেটা যদি সাদা বা রিফ্লেকটিভ হয় তাহলে উপরে মার্কার করে নিতে হবে এভাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।